হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারদিন মিন হাসান এবং আপনারা দেখছেন ফারদিন রিয়াকশন। আজকে আমি যে ভিডিওর উপর রিয়াক্ট করবো সেই ভিডিওটা হলো ইন্ডিয়া এবং চায়না, অর্থাৎ সাপ আর বেজির, সরি, ইন্ডিয়ার চায়নাই, সাপ বেজি না। অবশ্য তাদের সম্পর্কটা সাপ বেজির মতো, একজন একজনের পিছিয়ে লেগে থাকে। ইন্ডিয়া চায়না কোনো ইস্যুতে মিলছে, বুম। তো ইন্ডিয়ার চায়নার মিলিটারি পাওয়ারের আমরা আজকে কম্পেয়ার করব, দেখব কোন দেশ মিলিটারি পাওয়ারে বেশি সক্ষম, কার কত জিনিসপত্র আছে, জিনিসপত্র মানে দেখি কার কত জিনিস আছে। ওকে, গ্লোবাল ও 3-4 স্কুলের রোল, 3-4 নরেন্দ্র মোদি, শি জিনপিং, চায়না বড়, মাশাআল্লাহ জনগণ পারে। আর 2.65 trillion, 3 ডাবল, না 6 ডাবল, প্রায় ইন্ডিয়া 6 ডাবল, এটা তো 3 ডাবল ডিফেন্স বাজেট চায়না, 100 থেকে 200, 320, এটাও ডাবল। রিজার্ভ কম রাখছে চায়না ইন্ডিয়ার বেশি। বেশিরভাগ জিনিস
Fantastic. শেষ ভিডিও আসলে স্বাভাবিক দিক দিয়েই ইন্ডিয়া থেকে চায়না আকারে বড়, জনসংখ্যায় বেশি, ওদের এরিয়া তো বেশি হবেই। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, বেশিরভাগ জিনিস সেটা আপনার ল্যান্ড আর্মি বলেন, এয়ারফোর্স বলেন, আর আপনার নৌ মানে নৌবাহিনী বলেন, দোনো দেশেরই চায়নার বেশিরভাগ ক্ষেত্রে চায়না ডাবল, মানে ইন্ডিয়ার যা আছে তার চেয়ে ডাবল বা দেড় গুণ বা তিন গুণ, এমনও আছে যে ইন্ডিয়ার নাই চায়নার অনেক। তো তবে দোনো দেশেরই বলতে হবে, বাংলা একটা কথা আছে, রম না সম না কেউ চেয়ে কেউ কম না, তো দোনো দেশেরই একই অবস্থা। ইন্ডিয়ার ওয়েপন্স কম থাকলেও ইন্ডিয়ার রিজার্ভ অনেক, প্রায় 21 লাখ, চায়নার রিজার্ভ আবার কম, 5 লাখের মতো। দোনো দিক দিয়ে আবার ওদেরই আছে, কারো রিজার্ভ কম, কারো রিজার্ভ বেশি, কারো অ্যাক্টিভ বেশি, মানে অ্যাক্টিভ সোলজার বেশি, কারো অ্যাক্টিভ সোলজার কম। দোনো জনেরই মানে এত পরিমাণ অত্যাধুনিক অস্ত্র, এত পরিমাণ অত্যাধুনিক ওদের বাহিনী, দেখ একটা এয়ারক্রাফট বলেন, শিপ বলেন, কি নাই, সাবমেরিন সব। তো সেইখানে আমি খালি দোয়া করি আল্লাহর কাছে, আপনারা দোয়া করেন যুদ্ধ যেন না লাগে। যুদ্ধ লাগলে আমরা কিন্তু আশেপাশে, মানে মনে করুন পিছনে বাসে আমরা, তো আমাদের অবস্থা টাইট হইব, তো ইনশাল্লাহ লাগবে না। কিন্তু ভাই এরা কি মানে এত পরিমাণ এইসব নিয়ে এরা থাকে কেমনে, এর জন্যে মানে এদের বড় গলা, এরা যে কোনো সময় একজনের সঙ্গে লাগতে পারে, ছোকরা অন্য কিছু না, কিন্তু খারাপ মনে করেন না, আমি এত খারাপ না। তো কি ডেঞ্জারাস, হাই লেভেলের এরা, এইসব জিনিস হলো হাই লেভেলের, আমরা বুঝি না টুঝি না, আমরা খালি রিয়াক্ট করবো আর খালি তাকায় থাকবো, এই কাজই আমাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটা রিয়াকশনে। আসসালামু আলাইকুম, ফারদিন বিন হাসান।